বন্ধুরা, মাছ যখন অনেক বড় হয়ে থাকে, এই বড় মাছগুলোকে ধরতে গেলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক তেমনই কিছু বিপদিক মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। যখন মাছের কাছে যাওয়ার পর যা বিপজ্জনক ঘটনা ঘটে সেটি দেখা যায় এই ভিডিও ক্লিপটিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এমনই কিছু অবাক করা কাহিনী আজকে আপনারা দেখতে চলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম ভিডিওটিতে দেখা যায় এমন একটি মাছ যেটি কিনা আমরা কখনোই হয়তো দেখিনি। এই মাছটি সাদা প্রকৃতির হয়ে থাকে, যেটিকে পানি কালার হয়ে থাকে, কিন্তু এটি যখন পানির কাছে চলে যায় তখন বা পানির স্পর্শ পায় তখন এটির কালার পুরোপুরি কালো হয়ে যায়। সেটি দেখতে পাবেন এই ভিডিওটিতে। এটি একটি চিংড়ি, যেটি কিনা এই পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কালো আকৃতি ধারণ করবে। দেখুন একবার, এটিকে পানিতে যখন রাখা হবে তখন দেখবেন এটির কালার কী রঙের হয়ে যায়। এটি এমন একটি অদ্ভুত রকমের প্রাণী যেটি কিনা পানির মধ্যে রাখা মাত্রই কালো বর্ণ ধারণ করে আবার পানি থেকে উপরে ওঠার মাত্র এটি সাদা হয়ে যায়। এটি এমন একটি পানির মধ্যে থাকা অবস্থায় এটিকে মনে হবে যে পানি, মনে হবে না যে এটি কোনো মাছ বা কোনো কিছু। দেখতে ভাসমান অবস্থায় ভেসে থাকবে এটি। এটি এমন একটি মাছের আকৃতি, কিন্তু এটি দেখতে মনে হবে যে পানি বা শ্যাওলা। এটি এমন একটি প্রাণী যেটি কিনা আমরা হয়তো এই খালি চোখে নাও বুঝতে পারি। এটির জন্য এটি কাছ থেকে দেখতে হবে এবং কি ধরতে হবে, তাহলেই বোঝা যাবে যে এটি এক ধরনের মাছ। এটিতে পানিতে রাখা মাত্রই এটি দেখুন কীভাবে কালো হয়ে যায়, আর উপরে ওঠানোর সঙ্গে সঙ্গে কীভাবে সাদা হয়ে যায় দেখুন একবার। পরের ভিডিওটিতে দেখা যায় এমন একটি মাছ যেটির কিনা বিশাল আকৃতির মানুষের মতো দাঁত হয়ে থাকে। এটিকে আমরা সাধারণত তেলাপিয়া হিসাবে জেনে থাকি, কিন্তু এটি তেলাপিয়ার এমন একটি প্রজাতি যেটি কিনা অনেক বিশাল আকৃতির হয়ে থাকে, এমনকি এটির দাঁত হয়ে থাকে মানুষের দাঁতের মতো, যেটি দিয়ে যে কোনো কিছু ফালা ফালা করে দিতে পারবে খুব সহজেই। দেখুন একবার, মানুষের দাঁতের মতো পুরোপুরি এক মিলে যায়, যেটিকে দেখে আমরা বিশ্বাসই করতে পারবো না যে এটি মাছ না অন্য কিছু। দেখুন একবার এটির কার্যকর মুহূর্ত। এর এই তিন নম্বর ভিডিওটিতে দেখতে পাবেন এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো হয়তো আমরা কখনোই ভাবতে পারি না যে এমন কিছু ঘটতে পারে। যখন কোনো মাছ নাবিক যখন কোনো মাছ ধরতে যায় তখন দেখুন কীভাবে একটি মাছ একটি দড়িকে কীভাবে ফালা ফালা করে দেয়। এখানে দেখুন কীভাবে মাছ কীভাবে এই দড়ি কেটে কেটে দিচ্ছে। এটি এক ধরনের রূপচাঁদা মাছ, যেটির দাঁত এতটাই শক্ত মজবুত, যেটি দিয়ে যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে খুব সহজে। এই ভিডিওটিতে দেখুন কীভাবে মাছকে খাবার দিচ্ছে, দেখুন মাছ কীভাবে একত্রে এসে যাচ্ছে। এভাবেই হয়তো আমরা জানে থাকি মাছের এই মুহূর্তগুলো, যখন মাছ ধরা হয় তখনকার এই কিছু মুহূর্ত। যখন মাছ ভরপুর থাকে তখন কীভাবে মাছ ধরা হয় সেটি দেখা যায় এই ভিডিওটিতে। যে কোনো কিছু এই চতুর্থ ভিডিওটিতে দেখা যায় কীভাবে হাঙরের মুখে এবং মানুষের মুখেও মাছ কীভাবে আসা যাওয়া করতে পারে দেখুন একবার। হাঙর যখন এবং মানুষ যখন হাঁ করে থাকে দেখুন কীভাবে মাছগুলো তার মুখের মধ্যে ঢুকে আবার বাইরে চলে আসছে, কিন্তু মুখটা অফ করার সঙ্গে সঙ্গে মাছটি হয়তো আর জীবন প্রাণে বাঁচতে পারবে না। তারপরও এটি কোনোভাবেই ভাবে না যে এটি মুখ না গর্ত, সে গর্ত ভেবে মুখের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে অনেকক্ষণ থাকে এবং বাইরে চলে আসে। দেখুন একবার কীভাবে তিমির মুখ থেকে হাঙরের মুখ থেকে কীভাবে মাছগুলো এবং কি গন্ডারের মুখ থেকে কীভাবে মাছগুলো বাইর হয়ে চলে আসছে। এর পরের ভিডিওটিতে দেখা যায় কীভাবে একটি প্রাণী এমন একটি প্রাণী যেটি কিনা মাছকে কীভাবে ধরে বসে থাকে সেটি দেখতে পাবেন এই ভিডিওটিতে। দেখুন কীভাবে মাছটির চামড়াটাকে ছাতা পাতা করে দিয়েছে দেখুন একবার। এটি যোগ ধরনের যোগের মতো একটি প্রাণী বলাই যায়। এটি চামড়াকে থেকে রক্ত চুষে খেয়ে নেয়। মাছের কীভাবে চামড়া থেকে রক্ত চুষে খাচ্ছে দেখুন একবার। যখন এটিকে বলা হয় তখন দেখা যায় এটির চামড়ার ভিত্তিতে একটি অংশ নেই এবং কি চামড়াটিকে খেয়ে ফেলেছে। আর এটি এমন একটি প্রাণী যেটি কিনা এই রক্তগুলোকে খেতে পছন্দ করে থাকে। পরের ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন কীভাবে জমি থেকে মাছ তোলা হচ্ছে এবং কি শুকনো জমি,
তারপর ঘাস যখন উঠানো হচ্ছে তখনই এই মাছগুলো রয়ে যায়। মাছগুলোকে দেখুন একবার কীভাবে এই ফিশারম্যান তার বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছে এই মাছগুলো। এর পরের ভিডিও ক্লিপটিতে দেখা যায় কীভাবে বড়শি দিয়ে মাছ ধরা হয় সেটি বোঝা যায়। এখানটাতে কীভাবে মাছগুলো তুলেছিল সেটি দেখতে পাবেন এই ভিডিওটিতে। মাছগুলো দেখুন কীভাবে একটির পর একটি বাইর করছে এবং কি তার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। মাছগুলো অনেক বিশাল আকৃতিরই ছিল, যেটি কিনা তার জন্য অনেক খাবারের উপযোগী হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।